হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। সবার আগে কথা বলবো বেশ কিছু সিনেমা যেগুলো এই উইকে কিংবা আগের উইকে মুক্তি পেয়েছে, সেই সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন নিয়ে। তো প্রথমে কথা বলবো কপিল শর্মা অভিনীত নন্দিতা দাস পরিচালিত ছবি জিগাটোর বক্স অফিস কালেকশন নিয়ে। শুক্রবার দিন এই ছবিটা 43 লক্ষ টাকা এবং দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার দিন এই ছবিটার 44% জাম্প দেখা গেছে। শনিবার দিন এই ছবিটা কালেকশন করতে পেরেছে 62 লক্ষ টাকা। টোটাল কালেকশন এই ছবিটার এখন অবধি দাঁড়িয়েছে 1.5 কোটি টাকা। অনেকের কাছেই এই ছবিটার কালেকশন খুবই কম মনে হতে পারে, কিন্তু কপিল শর্মার অ্যাজ অভিনেতা যে স্টারডম কিংবা জিগাটো যে ধরনের ছবি কিংবা যে সংখ্যক স্ক্রিনে এই ছবিটা মুক্তি পেয়েছে, তাতে করে এই কালেকশনটাকে কিন্তু একটা ডিসেন্ট কালেকশন বলা যায়। এবার দেখা যাক এই ছবিটা শেষ অবধি কত কালেকশন করতে পারে। লাইফ টাইমে 15 কোটির কালেকশন যদি এই ছবিটার কোনোভাবে হয়ে যায়, সেটা কিন্তু এই ছবিটার জন্য সত্যি একটা বিশাল বড় কালেকশন হবে, যদিও চান্সেস খুবই কম রয়েছে। এর পরবর্তী আপডেটটা মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, এই ছবিটাকে কেন্দ্র করে। রানী মুখার্জি অভিনীত এই ছবিটা প্রথম দিন 1.27 কোটি টাকা এবং দ্বিতীয় দিন 2.26 কোটি টাকার কালেকশন করেছে। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে কালেকশনের জাম্প 77%। অতএব একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, একটা ছবি যদি সত্যি ভালো হয় এবং তার ট্রেলার যদি ইম্প্যাক্টফুল হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ একেবারে যে রিজেক্ট করে দিচ্ছে তা নয়, একটা ঠিকঠাক কালেকশন। একটা ছবি তো নিজস্ব কিছু লিমিটেশন রয়েছে, রানী মুখার্জি অভিনীত একটা ফিমেল সেন্ট্রিক ছবি প্রচুর কালেকশন করবে, 10 কোটি প্লাস ওপেনিং নেবে, এ তো হতে পারে না, কিন্তু একটা ভালো কালেকশন কিন্তু এই ছবিটাও করছে এবং রবিবার দিন এই কালেকশনে জাম্প আসবে বলে আমার ধারণা। এবার দেখা যাক সোম মঙ্গল বুধ বৃহস্পতিতে কীরকম কী হোল্ড থাকে এবং সেকেন্ড উইকেন্ডে এই ছবিটার কীরকম কী জাম্প দেখা যায়, কারণ সেকেন্ড উইকেন্ডে এই ছবিটাকে একটাই ক্ল্যাশ ফেস করতে হচ্ছে, ছবিটার নাম হচ্ছে ভিড়। সেই ছবিটার যে বিশাল হাইপ রয়েছে তা নয়, ফলত এই ছবিটার কিন্তু একটা চান্স রয়েছে যে হয়তো 25-30 কোটির একটা লাইফ টাইম কালেকশন এই ছবিটা করে ফেলতে পারলো। যদি হয় সেটা খুবই ভালো হবে, আমি ভীষণ খুশি হব, কারণ আমি বিশ্বাস করি যে কোনো ভালো ছবির ব্যবসা করা উচিত। শুধুমাত্র লার্জার দ্যান লাইফ ছবি ব্যবসা করবে, তাছাড়া অন্য ভালো ছবি ব্যবসা করবে না। যদি এটা চলতে থাকে সেক্ষেত্রে সিনেমা অ্যাজ আর্ট ফর্ম আগামী দিনে খুবই সমস্যায় পড়তে চলেছে। এর পরবর্তী আপডেটটা কাবজার বক্স অফিস কালেকশন নিয়ে। এর কান্নাড়া ভার্সানের যে কালেকশনটা আমি জানতে পারছি সেটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না, যে কারণে সেই আপডেটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো না। ঠিকঠাক সোর্সেস থেকে আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। হিন্দি বেল্টের কালেকশনটা জানা গেছে, প্রথম দিন এই ছবিটা 40 লক্ষ টাকা কালেকশন হয়েছে, দ্বিতীয় দিন এই ছবিটার 50 লক্ষ টাকা কালেকশন হয়েছে, অর্থাৎ দুদিন মিলিয়ে মাত্র 90 লক্ষ টাকা। ছবিটা যেরকম হয়েছে তাতে করে হিন্দি বেল্টে এই ছবিটা ডিজাস্টার হওয়াটাই খুব স্বাভাবিক এবং সেই অনুযায়ী ওপেনিং পেয়েছে। এর পরবর্তী আপডেটটা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের TJMM সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটার বক্স অফিস কালেকশন ফার্স্ট উইকেন্ডে শেষে ছিল 70 কোটি প্লাস। আমি যেটা লাস্ট ভিডিও করেছিলাম TJMM এর বক্স অফিস কালেকশন নিয়ে, সেটা যদি আপনারা দেখেন, আমি সেখানে বলেছিলাম যে TJMM এর বক্স অফিস কালেকশনটা একটু চাপের সম্মুখীন হতে চলেছে, ছবিটার কালেকশনে একটা ড্রপ আমরা দেখতে পেতে চলেছি এবং ঠিক সেই জিনিসটাই সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রতে এই ছবিটার ক্ষেত্রে দেখা গেছে। যতটা কালেকশন হওয়া উচিত ফার্স্ট উইকেন্ড 70 কোটি হওয়ার পরে, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি এই ছবিটার ক্ষেত্রে। শনিবার দিন কালেকশনে আবার একটা জাম্প দেখা গেছে, শনিবার দিন কালেকশনটা হয়েছে 6.3 কোটি টাকা এবং টোটাল কালেকশন এই ছবিটা দাঁড়িয়েছে 101.98 কোটি টাকা। রণবীর কাপুরের কেরিয়ারে এটা 6th 100 কোটি প্লাস এবং শ্রদ্ধা কাপুরের কেরিয়ারে এটা 5th 100 কোটি প্লাস। এবার যদি কিছু বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, শেষ সপ্তাহে আমাদের বাংলার লিডিং মোস্ট হিরো বনি সেনগুপ্তের ছবি রিলিজ করেছিল আর্চিস গ্যালারি। সেই ছবির বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স চেনে অর্থাৎ আইনক্স, PVR, সিনেপলিস একবার মেনশন করে দিই, সিঙ্গেল স্ক্রিন কিন্তু এখানে ইনক্লুডেড নয়। তো এই মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবিটার কালেকশন হয়েছে মাত্র 36,000 টাকা প্লাস। বুঝতে পাচ্ছেন লিডিং মোস্ট হিরোর অবস্থাটা কি? কালেকশনের এই অবস্থা, সে যদি আবার মিডিয়ার সামনে নিজেকে লিডিং মোস্ট হিরো বলে, তাহলে ব্যাপারটা কীরকম হাস্যকর হয়ে যায় না? মানে কী করে এই জিনিসটা কেউ বলতে পারে আমি সেটাই বুঝে পাই না, কালেকশনের এরকম দশা হওয়া সত্ত্বেও। অ্যাটলিস্ট মানুষ এটুকু বোঝে যে ভাই, এ কথাটা আমি বললে রোস্ট করবে লোকে আমাকে, খিল্লি করবে, মজা করবে আমাকে নিয়ে, তো সেইটুকু বুঝলেও এই ধরনের মন্তব্য করা উচিত নয়। যাই হোক, নেক্সট যেটা আপডেট, প্রজাপতি সিনেমা। দেখুন, প্রজাপতি মানে চলতেই থাকছে তো চলতেই থাকছে। গ্রিন প্লাই প্লাইউড নিজের 12তম সপ্তাহে এসে প্রজাপতি 3,50,000 টাকা প্লাস কালেকশন করতে পেরেছে মাল্টিপ্লেক্স চেন থেকে।
বুঝতে পাচ্ছেন এই ছবিটা কিরকম দাপিয়ে ব্যবসা করেছে লাস্ট 3 মাস যাবত। এর পরবর্তী আপডেটটা একটা বাংলাদেশের সিনেমাকে কেন্দ্র করে, ছবির নাম হচ্ছে রক্তজবা। এই ছবির মধ্যে আমরা নুসরাত ইমরোজের তিশাকে দেখতে পাবো, যিনি একজন খুবই ভালো অভিনেত্রী, এবং শরীফুল রাজকে দেখতে পাবো, তাকেও আমার বেশ ভালো লাগে অভিনেতা হিসেবে। সে খুবই আন্ডার রেটেড, তার অভিনয় নিয়ে মানুষ খুব একটা কথা বলে না, কিন্তু সে খুবই ভালো কাজ করে। তো চ্যানেল আই এর যে নতুন ওটিটি প্ল্যাটফর্মটা আইস্ক্রিন, সেখানে এই সিনেমাটা ডিরেক্টলি মুক্তি পেতে চলেছে, এই ছবিটা হলে আসবে না। দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা কাছের মানুষ, যেটা থিয়েটারে গত বছর পুজোর সময় মুক্তি পেয়েছিল, সেই ছবিটা আমাজন প্রাইমে আপনারা 24 মার্চ থেকে, অর্থাৎ এই সপ্তাহের শুক্রবার থেকে দেখতে পাবেন। এর পরবর্তী আপডেটটা জিতের রাভান সিনেমাটাকে কেন্দ্র করে। অবশেষে জিতের রাভানের ওটিটি রিলিজ হয়ে গেল। তো ওটিটি রিলিজ ডেট আগে থেকে কিছু জানানো হয়নি, ওটিটি রিলিজ হয়ে গেছে তারপর আমরা জানতে পেরেছি। ছবিটা আফটারঅল দেখা যাচ্ছে ডিজনি হটস্টারে, চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন। তো জিদ্দা এগুলো কেন করে দর্শকের সঙ্গে, এটা ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, সত্যি কোনো ধারণা নেই। চেঙ্গিজের প্রমোশন যে কবে শুরু হবে কে জানে। যাই হোক, এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে আপনারা অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।